এবার হালের বিদ্যুৎ বিল না ওঠাই বন্ধ করে দেওয়া হয়েছে ঢালিউড কুইন দিঘির ছবি শুক্রবার মুক্তি পেয়েছে আব্দুস সামাদ খোকন পরিচালিত সিনেমা শ্রাবণ জ্যোৎসনাই জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনে শ্রাবণ জ্যোৎস্নাই অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি এতে অভিনয় করেছেন ঢালিউড কুইন প্রার্থনাফার দিন দিঘি এবং ঢালিউড বাচ্চা গাজী আব্দ নূর মুক্তির দিন থেকেই সিনেমাটি দর্শক টানতে মারাত্মক ব্যর্থ হয় এবং হলগুলো একদম দর্শকশূন্য হয়ে পড়ে এবং গুঞ্জন ওঠে এক পর্যায়ে টাকা দিয়ে ভাড়ায় দর্শক এনে হলভর্তি দর্শক দেখানোর চেষ্টা করা হয়েছে এই ঘটনায় বোলিংয়ের শিকার হয়েছেন দিঘি আর ঠিক সেই সময় সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন ঢালিউড প্রিন্সেস ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবনা লিখেছেন একটি ছবি মুক্তি পেয়েছে শ্রাবণ জোৎস্নাই কাহিনী ইমদাদুল হক মিলন ও পরিচালক আব্দুস সামাদ খোকন এটি সরকারি অনুদান পাওয়া ছবি অনলাইনে শিরোনাম করেছে ছবির নাকি বিদ্যুতের বিল না ওঠাই হল থেকে ছবি নামিয়ে দিয়েছেন হল মালিকেরা সেখানে দিঘির ছবি দিয়ে তাকে এমনভাবে বোলিং করা হচ্ছে যেন ছবি না চলার দায়ী এই অভিনেত্রীর এরপর নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন আমি চোদ্দই ফেব্রুয়ারি পেয়ারার সুভাষ দেখতে গিয়েছিলাম পরিবার নিয়ে সীমান্ত স্কোয়ারে প্রেক্ষাগৃহে দশজন মানুষও ছিল না দেশান্তর সিনেমার ক্ষেত্রেও এমনটা হয়েছে যেদিন গিয়েছিলাম আমি আর ডিরেক্টর আশুতোষ সুজন ছাড়া কেউ ছিল না ভাবনা বলেন অনেক ভালো সিনেমা দেশে বিদেশে সুনাম অর্জন করার পরেও প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক গ্রহণ করে না দর্শকের দায় নেই যে সব সিনেমা তাদের পছন্দ করতে হবে ভাবনার এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল দিঘির সিনেমা মুক্তিকে কেন্দ্র করে তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা সেটা উল্লেখ করে অভিনেত্রী বলেন আসল কথাই আসি এ কথাগুলো লিখলাম কারণ অনেক বিখ্যাত নির্মাতাদের বিখ্যাত অভিনেতাদের ছবি দর্শক প্রত্যাখ্যান করতে পারেন তখন তো সেখানে এমন নিউজ হতে দেখি না দিঘিকে কেন বোলিং করা হচ্ছে এদায় দিঘির একার নয় অভিনেত্রীর কথাই যাকে আঘাত দেওয়া সহজ আমরা তাকেই আঘাত দিতে পছন্দ করে থাকি আমার প্রথম সিনেমা রিলিজের পর আমাকে এত সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছিল যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এ সময় দিঘিকে উদ্দেশ্য করে ভাবনা বলেন প্রিয় দিঘি একদম মন খারাপ করা যাবে না কাজ দিয়েই আমাদের জব দিতে হবে আর শিল্পীর জীবনে আঘাত গুরুত্বপূর্ণ